সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই সুযোগে বিএনপি নেতাকর্মীদের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটছে। সমাবেশে প্রায় 2 ডজন মোবাইল খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন কোনো তথ্য নেই। এ বিষয়ে শুক্রবার 18 নভেম্বর সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখ বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এর আগে বিএনপির যত গণসমাবেশ হয়েছে প্রায় প্রত্যেকটিতেই মোবাইল চুরির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও চোরকেও ধরে ফেলেন উপস্থিত নেতাকর্মীরা।